কেন মামুনুল হক তার সহকর্মীর সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন তা নিয়ে খোলাসা করলেন মামুনুল হক নিজেই। তিনি গণমাধ্যমকে বলেন, হাফেজ শহীদুল ইসলাম আমার ঘনিষ্ঠ সহকর্মীদের একজন, সাংগঠনিক কাজে আমার দু চারজন সহযোগীর অন্যতম, বেশ পুরনো আমাদের সম্পর্ক, সম্পর্কের গভীরতা পারিবারিক পরিধি পর্যন্ত, পরিবার সহ একে অপরের বাসায় যাতায়াত আমাদের দীর্ঘদিনের, সেই সূত্রে তার পারিবারিক অভিভাবকত্ব করতাম আমি, পারিবারিকভাবে খুঁটিনাটি বিষয়ে পরামর্শের জন্য আমার দ্বারস্থ হতো, দুই সন্তানের ছোট সংসার নিয়ে চলছিল তাদের জীবন, একটা পর্যায়ে এসে স্বামী স্ত্রীর মধ্যে নানান বিষয় নিয়ে শুরু হয় মনোমালিন্য, মনোমালিন্য থেকে বাদানুবাদ এবং সম্পর্কে টানাপড়নে শুরু হয়। আজ থেকে তিন বছর আগের কথা, তখন তাদের সংসার টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছি আমি। মামুনুল হক আরও বলেন, তাদের উভয়ের সাথে কথা বলি কিন্তু কোনোভাবে আর সেটি সম্ভব হয়নি, ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। ছাড়াছাড়ির পর দ্বিতীয় সংসার শুরু করেন হাফেজ শহীদুল ইসলাম, সেই বিবাহ আমি পড়াই। মামুনুল হক আরও বলেন, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিনাতিপাত করছেন, সেই ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে আরেকটি সন্তান। অপরদিকে হাফেজ শহীদ ভাইয়ের স্ত্রী হয়ে যায় অনেকটা অসহায়, একরকম কুলকিনারাহীন, রাগের মাথায় সংসার ভেঙে গভীর সংকটে পড়ে যান তিনি। ওই পরিস্থিতিতে তার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে, স্বাভাবিকভাবেই তিনি আমার শরণাপন্ন হন। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিষয় পরামর্শ নেন, আর সেই দুঃসময়ের সহযোগিতা করার মতো আমি ছাড়া আর কেউ ছিল না তার। ইসলামী দৃষ্টিকোণ এবং অভিভাবকত্বের জায়গা থেকে আমি তার অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করি, জীবনের করণীয় বিষয়ে দিক নির্দেশনার জন্য নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখতে হয় তাকে। এমতাবস্থায় একজন বেগানা নারীর সাথে এভাবে সম্পর্ক রাখাকে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়। তখন আমি সিদ্ধান্ত নেই, যতদিন তার অভিভাবকত্বের প্রয়োজন হবে আমার, তাকে বেগানা হিসেবে রেখে অভিভাবকত্ব করব না এবং ইসলামী শরিয়তের আলোকে বৈধ একটা সম্পর্ক তৈরি করে নেব। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠজনদের সাথে কথা বলি এবং এ বিষয়ে তাদের জানিয়ে শরিয়তের বিধান অনুযায়ী বিবাহের কালেমা পড়ে বিবাহ করে নিই। দু বছর যাবৎ এভাবেই মানবিক ও ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে আমি তার অভিভাবকত্ব করছি এবং একজন অসহায় নারীর দায়িত্ব গ্রহণ করে একটি পুণ্যের কাজ করেছি বলে বিশ্বাস করি। আমি যা বললাম এটি আল্লাহর নামে হাজার বার শপথ করে বলতে পারবো, বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য কুল্লামার শপথও করতে পারি। বিষয়টি খোলাসা করার পরও যুবলীগ আওয়ামী লীগের গুন্ডারা আমার সাথে যে অমানবিক আচরণ করেছে এবং হামলা করেছে, গায়ে হাত তুলেছে, আমি এর বিচার চাই আল্লাহর কাছে, প্রশাসনের কাছে এবং জনগণের কাছে। মামুনুল হক সর্বশেষ বলেন, পুলিশের উপস্থিতিতে তাদের এই হামলা ও আচরণ প্রমাণ করে বর্তমানে বাংলাদেশে মান সম্মান কিংবা জীবনের নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব না। দ্বিতীয় বিয়ে নিয়ে মামুনুল হকের এমন বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব।